আমি আসি আপনার একটু আগে যাচ্ছি, আপনি যখন আমাদের যারা সিনিয়র কোয়ার্টিস্ট ছিলেন, রাজাক সাহেব, আলমগীর সাহেব, তাদের সাথে যখন ফারুক সাহেব, তাদের সাথে যখন আপনি কাজ করছেন নায়িকা হিসেবে, আপনি সবচেয়ে কার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করতেন কাজ করতে? একটা কথা কি, আমি তো পারভেজ ভাইয়ের হাত ধরে এসেছি। আচ্ছা, হ্যাঁ, আমাদের শ্রদ্ধেয় আমাদের সোহেল রানা ভাই, ওনার হাত ধরে আমি এসেছি। এখানে একটা ঘটনা আছে, স্বাধীনতার পরপর আমি একটু বলি, আমাকে একটু বলতেই হয় এটা। আমার স্বাধীনতার পরে যখন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশে এসেছিলেন, উনি এসে একটা উক্তি করেছিলেন, তলাবিহীন ছুরি বাংলাদেশকে। তখন আমাদের বঙ্গবন্ধু বাংলাদেশের আমাদের আই থিঙ্ক উনি আমাদের রাষ্ট্রীয় প্রধান ছিলেন আর কি। তো ওখানে একটা প্রোগ্রাম হয়েছিল বঙ্গভবনে। আচ্ছা, তখন আমি নাচ করেছি, নাচ করা শেষ হয়েছে, অনেক আমার মনে আছে, খুব তালি পেয়েছিলাম। তালি মানে নাচ শেষ হওয়ার পর বঙ্গবন্ধু ডেকে নিয়ে এসেছেন আমাকে, ডেকে নিয়ে এসে উনি পাশে বসিয়েছেন। তখন কিসিঞ্জার এদিকে ছিলেন, আমার এতটুকু মনে আছে, আর আমার বাবা মা ওই পাশে দাঁড়ানো ছিল। তখন আমার দুটো হাত ধরে বলেছিলেন, লুক মিস্টার কিসিঞ্জার, প্রাউড অফ আওয়ার কান্ট্রি, ডু ইউ লাইক হার ডান্স? তখন কিসিঞ্জার বলছে, ইয়েস ইয়েস, ভেরি বিউটিফুল ডান্স, আই লাইক হার ডান্স। তখন আমার মাথায় হাত বললেন, এখন ছোট আছো, বড় হও, বড় হয়ে এই নাচটাকে নিয়ে বাংলাদেশকে পৃথিবীর বুকে পরিচয় করায় দেবা। বাহ, এই কথাটা আমি তো ইংলিশটা বুঝি নাই তখন, কি বলেছেন কিভাবে, বাবা আমাকে ট্রান্সলেট করেছেন, পরে বড় এটা মুখস্থ করেছি আমি। তখনই অনেক বড় ব্লেসিংস আপনি পেয়ে গেছেন। এই ব্লেসিংটা, এই যে বঙ্গবন্ধুর হাতটা যে আমার মাথায় ছিল, এই বাবা মা চিন্তা করলেন আমাকে নাচ দিয়ে আমাকে এস্টাবলিশ করবেন। আচ্ছা, এবং তাই হয়েছে। পূর্ণিমা চলচ্চিত্র তো পরে এসেছি আমি, হ্যাঁ, সেই নাচ শুরু করলাম সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে আমি নাচ নিয়ে ঘুরলাম, এবং গভর্নমেন্ট ডেলিগেশনে বহুবার গিয়েছি আমি বিদেশে, এবং বাংলাদেশকে, বাংলাদেশের মুখ উজ্জ্বল করার জন্য যতটুকু আমার চেষ্টা ছিল আমি চেষ্টা করেছি। আপনি এখনো বাংলাদেশের মুখকে উজ্জ্বল করে যাচ্ছেন। বাট আমার প্রশ্নের ট্র্যাক থেকে আমি একটু বেরিয়ে গেছি। আমি জানতে চাইছিলাম কোন হিরোর সাথে আপনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সত্যি কথা বলতে আমি সবাই সাথে কাজ করে মজা পেয়েছি। ডিপ্লোম্যাটিক অ্যানসার না, ডিপ্লোম্যাটিক অ্যানসার না, আমি আগে বলে নেই, শেষ করি। যেমন কিছু কিছু নাকি আমি ভয় পেতাম, যেমন রাজাক ভাই, ফারুক ভাই, আলমগীর ভাই, হ্যাঁ, এই তিনজনকে আমি ভীষণ ভয় পেতাম। আচ্ছা, এই তিনজন ছাড়া বাকিদের সাথে আপনি না খুব স্বাচ্ছন্দ্য? সবাই সাথে স্বাচ্ছন্দ্য, তবে মজার একটা আছে না, যে সেটে গিয়ে শুটিং করতে গিয়ে খুব মজা, সেটা কিন্তু আমি জসিম ভাইয়ের সাথে পেয়েছি।